তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে ভিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয় আমাদের বিভিন্ন কাজে যেমন বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে তার জন্য ভিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেটের দরকার হয় আগে ভিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেট অফলাইনেই দিয়ে দেওয়া হতো কিন্তু এখন শুধুমাত্র অনলাইনেই দেওয়া হচ্ছে তাই অনলাইনে আবেদন করা সমস্ত পদ্ধতি সহ ডাউনলোড করা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসতে হবে গুগল ক্রোমে এসে এখানে টাইপ করতে হবে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করে দিন তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করে দিন দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরানো ওয়েবসাইট তো আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এটা সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে তো এখানে ক্লিক করে দিন তারপরে বন্ধুরা এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আইডি এবং ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল আপ করে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন আর যদি আপনি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার নিউ ইউজার রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে রেজিস্টার করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং আপনার ইচ্ছামতো একটি ইউজার আইডি এখানে দিয়ে তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করে দিন তারপরে আপনার মোবাইলে চলে আসবে আপনার ইউজার আইডি সেই ইউজার আইডিটি দেখে এখানে বসিয়ে দিন তারপরে এই ক্যাপসা কোডটি দেখে এখানে ফিল আপ করে দিন তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দিন তারপরে আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে একটি ওটিপি যাবে ওটিপিটি দেখে দেখে এখানে ফিল আপ করে দিন তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনার লগ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিন তারপরে এখানে সার্ভিস অপশানে ক্লিক করে দিন নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করুন যেহেতু আমাদের ইনকাম সার্টিফিকেট দরকার তাই এখানে ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করে দিন তারপরে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিন তারপরে আপনি প্রথম অপশনটিতে ক্লিক করে দিন এখানে আপনি মিস্টার নাকি মিসের সেই অপশনটি সিলেক্ট করে নিন তারপরে এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দিন তারপরে এখানে মিডল নেম বসিয়ে দিন তারপরে লাস্ট নেম বসিয়ে দিন এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করে নিন তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নিন এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন তারপরে প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন তারপরে এখানে ইমেল আইডি নাম্বার বসিয়ে দিন মোবাইল নাম্বার বসিয়ে দিন তারপরে স্কল করে একটু নিচের দিকে আসুন এখানে আপনার অ্যাড্রেসটি ফিল করে দিন আপনার পিনকোড কান্ট্রি ডিস্ট্রিক্ট স্টেট সাবডিভিশন আপনি কি রুরাল এরিয়া নাকি আরবান এরিয়ার মধ্যে রয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দিন তারপরে এখানে আপনি ব্লক নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশনে রয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দিন এখানে আপনার ভিলেজ বা ওয়ার্ড নম্বর এখানে বসিয়ে দিন তারপরে পোস্ট অফিস নাম এখানে বসিয়ে দিন তারপরে এখানে পুলিশ স্টেশন বসিয়ে দিন তারপরে আপনি এখানে সব কিছু ফিল আপ করে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করে দিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি এখানে ক্লিক করে দিন এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দিন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসুন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর আর স্টুডেন্ট এখানে যেটি হবে আপনি সিলেক্ট করে নিন তারপরে আপনি এখানে স্পেশাল কেস এই অপশনটিতে ক্লিক করে দিন এখানে আপনার মেরিটিয়াল স্ট্যাটাস কী রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিন তারপরে আপনি এখানে আপনার ফ্যামিলি ডিটেলস অ্যাড করুন অ্যাড রো এই অপশনে ক্লিক করে দিন এখানে ওকে অপশনে ক্লিক করে দিন এখানে রিলেশন আপনি কার ডিটেলস দিতে চাচ্ছেন সেটি এখানে ফিল আপ করে দিন আপনি যদি আপনার বাবার ডিটেলস দিতে চান তাহলে এখানে ফাদার সিলেক্ট করে দিন তারপরে এটাতে ক্লিক করুন এখানে মিস্টার লিখুন এখানে বাবার ফার্স্ট নেম বসিয়ে দিন লাস্ট নেম বসিয়ে দিন তারপর ওকে অপশানে ক্লিক করে দিন এখানে ফ্যামিলি ডিটেলস অ্যাড করা হয়ে গেলে আপনি এখানে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করে দিন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনকাম ডিটেলস এখানে এসে এই অপশানটিতে ক্লিক করুন আপনার মান্থলি ইনকাম কত বা আপনার ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটি এখানে বসিয়ে দিন তারপরে এখানে আপনি আপনার বাবার পেশা কী রয়েছে সেটি এখানে লিখে দিন আপনার ইনকাম সার্টিফিকেটটা কী কারণে প্রয়োজন সেটি এখানে সিলেক্ট করে নিন যদি আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স বা আদার্স কোনো কিছুর জন্য স্কলারশিপের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে যদি আপনার দরকার হয় তাহলে আদার্স অপশানে ক্লিক করুন কী কারণে প্রয়োজন সেটি এখানে লিখে দিন তারপরে এখানে আপনি সেভ অপশানে ক্লিক করে দিন এখানে আপনি প্রিভিউ অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার ডিটেলসগুলো ভালো করে দেখে নিন সব ঠিকঠাক রয়েছে কি আপনি চাইলে এই পিডিএফটি ডাউনলোডও করে রাখতে পারেন এখান থেকে যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে ক্লোজ করে দিন তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিন তারপর বন্ধুরা এখানে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিন তারপর এখানে অ্যাটাস ফাইল অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি আপলোড করে দিন তার একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফ এখানে আপনি আপনার অ্যাটাস ফাইল করে এখানে আপনার ফটো আপলোড করে দিন একটু স্কল করে নিচের দিকে আসুন এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ এই অপশানটিতে ক্লিক করে দিন এবার বন্ধুরা আপনারা কোথা থেকে ইনকাম সার্টিফিকেটটি এনেছেন বা লোকাল কোথা থেকে ইনকাম সার্টিফিকেট এনেছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান মিউনিসিপালিটি কর্পোরেশন এখানে এই অপশনটি ক্লিক করে নিন তারপরে এখানে আপনি আপনার লোকাল পৌরসভা থেকে বা ওয়ার্ড কাউন্সিলার থেকে যে ইনকাম সার্টিফিকেটটি এনেছেন সেটি এখানে অ্যাটাস ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিন তারপর এখানে আপনি আপনার অন্য কোনো একটি ডকুমেন্টস আপলোড করে দিন তারপরে একটু স্কল করে নিচের দিকে আসুন এখানে যে অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিন তারপরে যে এখানে সেই অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করে দিন তারপর এখানে ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে দিন তো বন্ধুরা এখানে আপনি আপনার এআইএন নাম্বার দেখতে পাবেন এটিকে এখান থেকে ডাউনলোড করে রাখুন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক করতে পারেন তারপরে এখানে ক্লোজ করে দিন তারপরে বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে যখনই বিডিও বা এস অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো কিছুদিন ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পাবেন তারপরে বন্ধুরা আপনার সঙ্গে সঙ্গে এরকম ডাউনলোড করার একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তারপরে ইনকাম সার্টিফিকেটটি আপনি ওপেন করুন তো বন্ধুরা এভাবেই ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং ডাউনলোড করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে